অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি দুটি গ্রহের কৃপায় বেশ কটি রাশির জীবনে আসতে চলেছে অর্থ বৃষ্টি। হ্যাঁ, আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা জানাচ্ছি। বেশ কিছু ভিউয়ার্স কমেন্টস করছেন যে স্যার, এই সময়টা হচ্ছে লকডাউনের পিরিয়ড, তো এই সময় আপনি এইভাবে ভিডিও দিচ্ছেন কিভাবে মিলবে? তো প্রথমেই আপনাদেরকে বলি, আমি যে ভিডিওটি আপনাদের সামনে প্রেজেন্ট করছি, আপনারা সম্পূর্ণরূপে ভিডিওটি আগে শুনুন, তারপরে কমেন্টস বক্সে অবশ্যই কমেন্ট করুন। দেখুন, এখন দেশ জুড়ে লকডাউন চলছে। এই লকডাউনের মধ্যেও যাদের মুদিখানার দোকান চলতো না, এমন কিছু মুদিখানার দোকান আছে, সেই মুদিখানার দোকানগুলো কিন্তু চলছে। এমন কিছু ওষুধের দোকান যেগুলো চলতো না, সেগুলো কিন্তু রমরমিয়ে চলছে। এমন কিছু দোকান, সবজির দোকান বলুন বা দুধ পনির, তো যেগুলো চলতো না ভালো, সেই দোকানগুলো কিন্তু জেগে উঠেছে। এনজিওতে ভালো কাজ হচ্ছে। এই লকডাউনের মধ্যে কিন্তু আপনার স্টকের জিনিস ভালোভাবে বেশ চড়া দামে কিন্তু বিক্রি হচ্ছেই। মেডিসিনের জিনিসগুলো বেশ, সেখানে যে দোকানগুলো মানে ধূপ ছিল, সেগুলো কিন্তু চাঙা হয়েছে। অনেকে এই সময় কিন্তু প্রচুর টাকা অর্থ কিন্তু উপার্জন করছেন। তো আমি আপনাদেরকে জানাতে চলেছি কী অবস্থান থাকলে এই অর্থবৃষ্টি এ কটি রাশির হবে। তো দুটি পাপগ্রহ, অর্থাৎ প্রথম কথা হচ্ছে রাহু এবং শনি। দেখুন, শনি আর রাহু এই দুটো হচ্ছে জ্যোতিষশাস্ত্রে পাপগ্রহ বলা হয়ে থাকে। এবং রাহুকে যদি আপনারা প্রসন্ন করতে চান, আপনারা কার্তিকের পূজা আপনারা করবেন বা উপাসনা করুন, দেখবেন রাহু গ্রহ কিন্তু প্রসন্ন হবেই। আমি এটা দায়িত্ব নিয়ে বলছি। তো রাহু গ্রহ অনেকটা শনির ফল প্রদান করে, এটা আপনাদেরকে আমি অ্যাস্ট্রোলজির কিছু পার্ট আপনাকে জানাচ্ছি। অর্থাৎ আপনারা আগে দেখুন, আপনাদের বাচ্চাতে রাহু গ্রহের প্লেসমেন্ট কোথায় আছে। বর্তমানে রাহু গ্রহ বসে আছে মিথুন রাশির ঘরে, খুব সিম্পল এ। এবং আপনাদের বাচ্চাতে রাহুগ্রহ নিচস্থ নয় তো, রাহুগ্রহ কোনো অশুভ নক্ষত্রে বসে নেই তো, বা রাহুগ্রহ মেষ রাশিতে বা বৃশ্চিক রাশিতে নেই তো, এই দিকগুলো কিন্তু প্রথম দেখার ব্যাপার। এবং আপনার বাচ্চাতে, অর্থাৎ জন্মছকে যদি মিথুন রাশিতে থাকে, তাহলে কিন্তু আপনারা এই শুভ ফল কিন্তু পাবেন। এবার কয়টি রাশি পাবেন সেটা আমি জানাচ্ছি। প্রথম কথা হচ্ছে, এই শুভ ফলগুলো তারা সেই সেই ভাবের উপর পাবে। তৃতীয় ভাব, পঞ্চম ভাব, ষষ্ঠ ভাব, নবম ভাব এবং একাদশ ভাবে যাদের এই রাহু অবস্থান করছে, তারাই কিন্তু এই শুভ ফলগুলো কিন্তু পাবেন। অর্থাৎ জন্ম ছকে, অর্থাৎ আপনার লগ্ন থেকেও যদি আপনারা বিচার করেন, যদি আপনার ঠিক তৃতীয়ে বা পঞ্চমে বা ষষ্ঠে বা নবমে বা একাদশে রাহু অবস্থান করে, কিন্তু সে রাহু যেন পীড়িত না হয়, এটা আপনারা অবশ্যই নোট করুন। তখন আপনারা হয়তো কমেন্টস করবেন যে কই স্যার মিললো না, তো আপনারা এটা আপনারা এটা নোট করুন, আমি আপনাদেরকে বারবার বলছি, তারপরে আপনারা অবশ্যই কমেন্টস করবেন। তো প্রথম যে রাশিটির কথা আমার বলতে চলেছি, সে রাশি হোক আর লগ্ন হোক, তারা কিন্তু দুজনাই শুভ ফল পাবে। তুলা রাশি এবং তুলা লগ্ন, দেখুন মিথুন রাশির ঘরে এখন বর্তমানে কিন্তু রাহু অবস্থান করছে, অর্থাৎ বায়ু রাশিতে এই রাহু গ্রহে অবস্থান। যদি আপনার জন্মছকে, অর্থাৎ জন্মকালীন যদি মিথুন রাশিতে যদি আপনার রাহু গ্রহ অবস্থান করে এবং শনি যদি আপনার শুভ অবস্থান থাকে, সেক্ষেত্রে আপনারা এই সময় প্রচুর অর্থ কিন্তু আপনারা কামাবেন, কারণ আপনার নবম ভাবের উপর এই
তুঙ্গস্থ রাহু আপনাদের ভাগ্য উদয় এবং ভাগ্যের দ্বারা যে কাজগুলো হয় সেইগুলো কিন্তু হবে। যেমন ধরুন লটারি বলুন, সাট্টা বলুন, শেয়ার বলুন, যে কোনো কিছু বা স্টক বিজনেস বলুন, এই সকল ক্ষেত্রে কিন্তু উন্নতি হবে, বা যে করে হোক আপনাদের কিন্তু অর্থ কিন্তু এই সময় আসবে। এরপরে যে রাশিটির কথা আমি বলবো সেটা হচ্ছে আপনার মকর রাশি। মকর রাশি দেখুন ষষ্ঠভাবে এই রাহু, অর্থাৎ আপনার জন্মছকে মকর রাশি বা মকর লগ্ন যাই হোক না কেন, যদি জন্মছকে আপনার যদি মিথুন রাশির ঘরে এই রাহু গ্রহে অবস্থান করে এবং শনি গ্রহ যদি শুভ অবস্থান থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ষষ্ঠ শত্রু বিনাশ করবেন, শত্রুকে বিজয় করবেন, পাশাপাশি আপনাদের ঋণ শোধ হবে এবং প্রচুর অর্থ কিন্তু এ সময় আপনারা উপার্জন করবেন এবং আপনাদের অর্থের আগমন কিন্তু হবেই। এরপরে তিন নম্বর যেটা হচ্ছে কুম্ভ রাশি, দেখুন পঞ্চম স্থানে, পঞ্চম স্থানে এটা আপনাদের ক্ষেত্রে খুব শুভ ফল প্রদান করবে। অর্থাৎ মিথুন রাশিতে যদি থাকে, আপনার যদি কুম্ভ রাশি হয় এবং মিথুন রাশিতে যদি এই রাহু থাকে বা কুম্ভ লগ্ন হয়, সেক্ষেত্রে আপনারা কিন্তু শুভ ফল পাবেন। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি। আর যদি আপনার এই রাহু নক্ষত্রে জন্ম হয়ে থাকে সেক্ষেত্রে তো আরোই শুভ, অর্থাৎ যদি শতবিষয় নক্ষত্রে আপনার জন্ম হয় সেক্ষেত্রে আরও শুভ এফেক্ট এই কুম্ভ রাশির পাবেন। এরপরে চার নম্বরে যেটা বলবো তৃতীয় ভাবের উপর রাহু, দেখুন মেষ রাশি তৃতীয় ভাবে, অর্থাৎ আপনার মিথুন রাশির ঘরে রাহু, আপনার প্রভূত উন্নতি কিন্তু হবে। তৃতীয়ভাবে রাহু শুভ ফল প্রদান করে এবং যদি আপনার মিথুন রাশিতে সেই রাহু অবস্থান করে, সেক্ষেত্রে কিন্তু আপনাদের মেষরাশি বা মেষ লগ্নের ক্ষেত্রে কিন্তু মালামাল হবেন, অর্থাৎ ছাপ্পার ফারকে কিন্তু আপনাদেরকে দেবে। একটা কথা আছে, শনি যাব দিতে তো ছাপ্পার ফারকে দিতে হয়, এই রাহু কিন্তু সেই শনির কিন্তু সেই শুভ ফল ফলগুলো কিন্তু প্রদান করে, অর্থাৎ আপনাদেরকে ঠেলে দিবে। এবং অবশ্যই আপনারা রাহুকে প্রসন্ন করতে গেলে কার্তিক ঠাকুরের উপাসনা আপনারা করবেনই করবেন, সেক্ষেত্রে দেখবেন রাহুর আরও আপনারা পজিটিভ দিকগুলো আপনারা পাবেন। এইবার যে রাশিটির কথা আমি শেষ বলবো, আমি আবারও বলেছি তৃতীয় ভাব পঞ্চম ভাব আমি আলোচনা, তৃতীয় ভাব আলোচনা করলাম, পঞ্চম ভাব আলোচনা করলাম, ষষ্ঠ ভাব আলোচনা করলাম, আপনার আলোচনা করলাম নবম ভাব। এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে একাদশ ভাব, অর্থাৎ সিংহ রাশির একাদশ স্থানে যদি, অর্থাৎ মিথুন রাশির ঘরে যদি আপনার রাহু থাকে সিংহ রাশি বা সিংহ লগ্নের, আপনারা সফলতা পাবেন, ফাটকা জুয়া সাট্টা লটারি বা স্টক বিজনেস থেকে প্রচুর অর্থ কিন্তু আপনারা কামাবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি আপনাদেরকে ঢেলে দিবে। এই কলিযুগে যদি কোনো গ্রহ যদি দিয়ে থাকে সেটা হচ্ছে কালো টাকা, সেটা হচ্ছে রাহু গ্রহ। ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।